থেকে আপনি জানতে চাইছেন ঈদের তাকবীর কোন দিন থেকে শুরু করব। ঈদের নয়, তাকবীরে তাসহীহ এটি দুই ভাবে হয়। একটা হলো জিলহজের চাঁদ শুরু হয়েছে এখন থেকে আমরা বেশি বেশি করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াল্লাহিল হামদ আমরা বেশি বেশি করে এখন থেকে পাঠ করব, কোনো সময় কোনো সংখ্যা নির্দিষ্ট না করে যত বেশি সম্ভব। আর আরাফাতের দিন হাজি সাহেবরা আরাফাতে অবস্থান করলে তখন থেকে তারা তাকবীর শুরু করেন। আমরা পৃথিবীর যে যে প্রান্তে আছে সেখানে 9 তারিখ ফজরের পর থেকে আমরা এ তাকবীর শুরু করব। ঈদের পরে 13ই জিলহজ অর্থাৎ ঈদের চতুর্থ দিন আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবীর নারী পুরুষ সবাই পাঠ করব। এরপরে ফেরদাউসি সুলতানা মিম জানতে চেয়েছেন, মেয়েরা কি বাসায় ঈদের নামাজ পড়তে পারবে? না, মেয়েরা বাসায় ঈদের নামাজ পড়বেন না। আমরা একটু আগে বলেছি মেয়েদের ঈদগাহে তাদের জামাতের ব্যবস্থা রাখা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি পরে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু বাসায় তাই বলে মেয়েরা ঈদের নামাজ পড়তে পারবেন না। তারা চাষের নামাজ সলাত দোহা যেটা সেটা পড়তে পারেন।